নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃতদেহ, ফের প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। হাইলাকান্দির মনাছড়া থেকে উদ্ধার কাঁচা হীরে, গ্রেফতার দুই মহিলা। মাদক বিরোধী দিবসে সচেতনতা র্যালি শিলচরে, সুন্দর পৃথিবী গড়ার আহ্বান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্লভছড়া শিলচর যাত্রীবাহী ট্রেনের শৌচালয় থেকে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত 10টা নাগাদ শিলচর রেলস্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দুর্লভছড়া থেকে ট্রেনটি এসে থামে। সব যাত্রীরা চলে গেলে রুটিন চেক আপ করে আরপিএফ ও জিআরপিএফ। তখনই একটি কামরার শৌচালয়ে একটি মৃতদেহ দেখতে পান তারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সেটি মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু মৃতদেহের কোনো পরিচয় না পাওয়ায় এটি 72 ঘন্টা মর্গে রাখা হবে। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগে শিলচর স্টেশনেই এক্সপ্রেস ট্রেনের 3টি কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার কামরার ভেতর থেকে একটি মৃতদেহ উদ্ধার হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসাম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে হাইলাকান্দি থেকে জব্দ হয়েছে কাঁচা হীরে। জানা গেছে, জেলার মনাছড়ায় একটি অটোতে তল্লাশি চালিয়ে দুজন মহিলার কাছ থেকে জব্দ করা হয় 1 কিলো 667 গ্রাম ওজনের কাঁচা হীরে। যৌথ বাহিনী সেই সঙ্গে আটক করেছে মানিয়া সাংমা এবং মিনতি সাংমা নামের দুই মহিলাকেও। বর্তমানে আটক দুই মহিলাকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ। এইটো আলি বুলাল নামৰ লৰাটো কৈছে। এইটো ইছলাম নগৰৰ দেখিবা নীলবাগানৰ লৰা। নীলবাগানৰ লৰাটোৱে বদলপুৰৰ মানুহক মোৰ নম্বৰটো দি দিছে। তারপর বিএসএফ কইনে কোন কইনে মই না জানো। তারপর মোক কন্টেক্ট করেছে যে আপনি বোলে এনেকা বস্তু বিক্রি করব বিচারিছে, মোর ওর লই আনো, মই তোমাক বেশি দিম। মোর হাতত মেশিন নাই, মই ল্যাবরেটরি টেস্ট করি এই কি দাম হয় পিছত দিম এনেকা বলে কইছে। জিনিস তো জানা নাই কি এটু কি পাথর আছে, পাথরের লগতে আছে এটু হীরা নহয়, অ্যাস্ট্রোলজি পাথর বলে কয়। শোনিতপুর জেলার বিশ্বনাথ চারিয়ালিতে বিদ্যুতের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুৎ পরিবাহী 11,000 কেভি তারে লেগে প্রাণ হারিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মী রবীন দাস। তিনি বিভাগের অস্থায়ী কর্মচারী বলে জানা গেছে। একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় জনগণ এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতিকেই দায়ী করেছেন। মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ সহ সরকার। শিলচরের সঙ্গীত শিল্পী তথা সাংস্কৃতিক কর্মী শ্বেতা রায়ের সঙ্গে ভাষা বিতর্কে রেল সুরক্ষা কর্মীর অভব্য আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা বরাক উপত্যকা। জানা গেছে, সোমবার সাংস্কৃতিক কর্মী শ্বেতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা যাওয়ার পথে কামাখ্যা স্টেশনে বাংলা ভাষায় কথা বলার দায়ে এক রেলওয়ে পুলিশ কনস্টেবলের হাতে নিগৃহীত হন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রেল যাত্রীদের শ্লীলতাহানির তীব্র নিন্দা ও দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বরাকের বেশ কিছু সংস্থা সংগঠন। আমি বলতাম,
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল ট্রেনের নামার নাম্বারটা। তো কাল যখন কামাখ্যা স্টেশনে আসে ট্রেনটা, তো তখন একজন আরপিএফের কনস্টেবল আমাদের রিজার্ভেশন কোচের মধ্যে কিছু জেনারেল প্যাসেঞ্জারকে এমনভাবে ঢুকিয়েছে, এত ফুল হয়েছিল যে পা দেওয়ার জায়গা ছিল না। তো আমি যখন ওটি প্রশ্ন করি যে আপনি কেন জেনে শুনে রিজার্ভেশনে আপনি কেন জেনারেলদেরকে ঢুকাচ্ছেন, তখন উনি বললেন জেনারেল হয়েছে তো কী হয়েছে, আপনাদের সিটে তো বসছে না, ওরা মাটিতে বসে যাবে। তো তারপরে যখন মানুষ এত ভিড় ছিল যে আমরা আর কিছু করতে পারিনি, ওরা সবাই ঢুকে পড়েছে। তারপর যখন আমরা চিৎকার চিচামিচি হয় যে আমরা বলি যে আমরা নেক্সট স্টেশনে আসলে আমরা কমপ্লেন করবো, তখন উনি এসে আমাকে অ্যাসামিসে কিছু বলছিলেন। তখন আমি বললাম আমি অ্যাসামিস বুঝি না, আপনি আমাকে বাংলায় বলুন, আমি তাহলে বুঝতে পারবো। তখন উনি বললেন উনি বাংলা পারেন না। আমি বললাম ঠিক আছে তাহলে আপনি হিন্দিতে বলুন, হিন্দিতে বলুন তাহলে আমি কিছু বলতে পারবো। তখন উনার বক্তব্য ছিল উনি হিন্দিতেও বলবেন না, বাংলাতেও বলবেন না, উনি অ্যাসামিসেই বলবেন, আর আমি যদি বলতে হয় তাহলে আমিও অ্যাসামিসেই বলবো। তো সাধারণত তাহলে আমরা ওর সাথে কোনো কনভারসেশন হলো না, এরপর ও চলে যায়। একটু পরে যখন আমি আবার সেই কথাটা বাংলাতে বলি যে আমি গিয়ে আবার কমপ্লেন করবো, তখন ও রেগে চলে আসে, এসে বলে যে এটা তোমার বাপের ট্রেন নয়, যে তুমি এখান থেকে আমাকে নামাতে পারবে। তখন আমি ওকে ওটা প্রশ্ন করি আপনি একজন অন ডিউটি পুলিশ কনস্টেবল হয়ে আপনি আমাকে কিভাবে এই কথাটা বলতে পারেন। তখন এই কথাটা বলে উনি আমার গায়ে হাত দিয়ে আমার ধাক্কা মারলেন। ধাক্কা দিতে আমার পাশে যে কো প্যাসেঞ্জার্সরা ছিল ওরা উঠে এটা রিভার্ট করে দেয় আপনি কীরকম অন ডিউটি একটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন। এটা নিয়ে ওদের সাথে অনেক হাতাপাই হয়েছে। আমরা রঙ্গিয়া স্টেশনে এসে থামার পর আমরা কমপ্লেনটা দিতেছিলাম, কিন্তু তখন ওরা নেননি, ওরা বললো যে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে গিয়ে আপনি কমপ্লেনটা করুন। কিন্তু ওখানেও আসার পর কোনো অথরিটি থেকে আমরা কোনোভাবে হেল্প পাই। শুরুতে ওনার যে আমার সাথে আর্গুমেন্টটা হয় সেটা ভাষা নিয়ে হয়, আর আমরা এমন একটা জায়গা থাকি যেখানে আমরা হয়তো ভেদভাবটা করি না। এটলিস্ট আজকালের জেনারেশনে যারা আমরা আছি, আমরা প্রেফার করি না যে বাংলা বা অ্যাসামিস দুটাকে আলাদা করে দেখার, আমরা সবসময় একইভাবে দেখি। কিন্তু এই জায়গায় উনি একটা গভর্নমেন্ট একটা পোস্টে থেকে ওনার এই জিনিসটা করা একদম ঠিক হয়নি। আপনি এর বিচার চাইছেন? আমি এর বিচার চাইছি। তার থেকেও বড় কথা, আজকাল সবাই এসি কোচ এফোর্ড করতে পারে না। আমরা মতো মেয়েরা যখন আমাদের চাকরি সূত্রে বা ইন্টারভিউ সূত্রে বারবার যখন বাইরে যেতে হয় আমাদের, তখন আমাদের কখনো কখনো একা যেতে হয় বা স্লিপার কোচও নিতে হয়। তখন এরকম যদি আমাদের ফেস করতে হয় আমাদের সেফটিটা নিয়ে প্রশ্ন উঠে যায়। কাছাড় কলেজে ছাত্র ভর্তি নিয়ে অনিয়ম আরও একবার সামনে এসেছে। বুধবার ভর্তি হতে এসে বঞ্চিত হওয়ায় এক ছাত্রী জানিয়ে দিলেন তিনি অ্যাডমিশন না পেলে আত্মহত্যার পথ বেছে নেবেন। সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে ছাত্রী বিনীতা পাল বলেছেন ভর্তির ব্যাপারে তাকে আগে কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন তিনি কলেজে এসে জানতে পারেন অপেক্ষা তালিকার মাত্র 20 জনকেই ভর্তি করা হবে, বাকিদের কোনো সুযোগ নেই। তিনি প্রশ্ন তোলেন এতদিন অপেক্ষার পর এবার কোথায় যাবেন তিনি। স্যার আমাদের এখন এডমিশন লাগবে, আমরা এডমিশন ছাড়া কোথায় যাবো স্যার, এতদিন থেকে আমরা ঘুরছি স্কুলের সামনে, আমরা ধর্ণা পর্যন্ত দিয়েছি। ম্যাম বলেছেন আমাদেরকে এডমিশন দেবে বলে, এখন ওয়েটিং লিস্টে নাম্বার হয়ে গেছে, তারা শুধু 10-20 জন নেবে। তো এখন 222 থেকে 260 তারা আছে। তো আমরা এখন কোথায় যাবো? আমি এখন যদি আজকে যদি আমার এডমিশন না পাই তাহলে আমি এখানেই সুইসাইড করবো। ডিসি ম্যাম কি বলছেন? ডিসি ম্যাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বলেছে এডমিশনের জন্য ম্যামের সাথে কথা বলবে, তাহলে এখন যদি আমরা যদি এডমিশন না পাই তাহলে আমি এখন সুইসাইড করবো। আন্দোলন কর্মসূচিতে পড়ুয়াদের পক্ষে কথা বলতে গিয়ে জনৈক ব্যক্তি বলেন কাছাড় কলেজে ভালো নম্বর থাকা সত্ত্বেও অনেক ছাত্র বঞ্চিত হচ্ছেন, আবার কম নম্বর পেয়ে কারোর ভর্তির উদাহরণও রয়েছে। আইসে আওয়ার পরে ম্যাম তার পার্সেন্টেজ আছে 52%, তার পার্সেন্টেজের লিগে আমরা প্রিন্সিপাল ম্যাম হলে মাছি, তার অ্যাডমিশন হয়েছে না, তার অ্যাডমিশন সিট ফুল হয়ে গেছে। তো প্রিন্সিপাল স্যার ওইটা বলছেন যে নেক্সট সিজন হে আইব, তো তার নেক্সট সিজন তার সিট শিওর হয়ে পাইব। এই সিজনও হয়ে গেছে, 306 তার নাম্বার আইসে, তার এবারও হয়ে অ্যাডমিশন পাইছে না। রিজন কিতা ম্যাম 52% পাইছে, পার্সেন্টেজও বালা, সায়েন্সের মধ্যে হে পাস লইতো না, সিট নাই এখন, বাকি তার থেকে কম পার্সেন্টেজ আলাও স্টুডেন্ট হলে অ্যাডমিশন পাইছে। বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে এক সচেতনতা র্যালির আয়োজন করে দ্বীপ নেশামুক্তি কেন্দ্র। এদের মেহেরপুর শিবালিক পার্ক থেকে র্যালিটি বেরিয়ে শিলচর মেডিকেল কলেজ অবধি এগোয়। সংগঠনের সদস্যরা হাতে মাদক বিরোধী প্লে কার্ড নিয়ে নেশামুক্ত এক সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানান এদিন। তাদেরকে অত্যাচার করবেন না, তাদেরকে আঘাত করবেন না।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের এক সদস্য জানান, নেশা ছাড়াও যে এক সুন্দর জীবনযাপন করা যায় সে বার্তা দিতেই তারা এই সচেতনতা র্যালির আয়োজন করেছেন। জুন আন্তর্জাতিক মাদক বিরোধ দিবস, তাই আমরা আমাদের দ্বীপ নেশা মুক্তি কেন্দ্র থেকে একটা পথযাত্রার আরম্ভ করেছি। এটা আমাদের শিবালিক পার্ক হয়ে গুঙ্গুর আউটপোস্ট হয়ে মেডিকেল অবধি আমরা করব, যে ওইটা আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাই যে নেশামুক্ত জীবনও মানুষে অতিবাহিত করতে পারে, এবং নেশা একটা রোগ, ওইটা আমাদের সমাজে এক জ্বলন্তপূর্ণ সমস্যা। ওই থেকে মুক্ত পেতে হলে মানুষের নানান রকম চিকিৎসা সুযোগ আছে, যে মানুষের ট্রিটমেন্ট করে মানুষ ভালো থাকতে পারে। এইগুলোই আমরা মূল উদ্দেশ্য, যে মানুষের কাছে মেসেজটা আমরা ফরওয়ার্ড করা, যে মানুষের নেশামুক্ত জীবন, এবং আমরা চাই যে আজকে আমরা শিলচর শহরটা নেশামুক্ত হয়ে দাঁড়ায়, ওইটাই আমাদের মূল লক্ষ্য। দ্বীপ নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে কথা বলতে গিয়ে অন্য বক্তা জানান, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সমাজে একটি বার্তা দিতেই তারা এই র্যালির আয়োজন করেছেন। শিলচরকে নেশামুক্ত করার লক্ষ্যেই তারা এই পরিক্রমার আয়োজন করেছেন বলেও জানান তিনি। এরকম একটা মারণমুখী রোগের বিরুদ্ধে দাঁড়িয়ে সামাজিক সচেতনতা তৈরি করার দায়িত্ব আজকে দ্বীপ নেশামুক্তি কেন্দ্রের উপরে এসছে। আর আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্বীপ রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি কেন্দ্র এই আজকে এই পদযাত্রার পরিচালনা করেছে। তো আমি এই সংস্থার একজন কার্যনির্বাহী মানুষ হিসেবে সবার কাছে এই আবেদন জানাবো, যে আমাদের এই যে আন্দোলন, নেশামুক্তির আন্দোলন, এই আন্দোলন যেন আগামী দিনে আরও সুসংগঠিত হয়, শিলচর যেন একটা নেশামুক্ত শহরে রূপান্তরিত হয়, এই আশাই আমাদের এই আজকের এই পরিক্রমার মূল লক্ষ্য। আমাদের এই মানে পদ পরিক্রমার একটাই মোটিভ, নেশামুক্ত জীবন, নেশামুক্ত শিলচর। রোজকান্দি চা বাগান শ্রমিকদের আন্দোলনে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রয়োজনীয়তা কোথায়? মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচরের ব্যবসায়ী সমিতি এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর বুধবার পাল্টা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন লস্কর বলেন, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি শ্রমিকদের পাশে আছে এবং থাকবে। তিনি ব্যবসায়ী সমিতির দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ব্যবসায়ী সমিতি নিরীহ শ্রমিকদের হয়ে ওকালতি করছে না, ওরা রোজকান্দি বাগান ম্যানেজার আইবি উবাদিয়ার হয়ে ওকালতি করছে। কাছাড় জেলার ব্যবসায়ী সমিতি নামক এক সংগঠনে আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে যে আমরা বহিরাগত। আমি ওনাদেরকে বলছি, শ্রমিকদের ওপর যখন 30 বছর থেকে যখন নির্যাতন চলছে এই বাগানে, তখন এই ব্যবসায়ী সমিতি কোথায় ছিল? আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি, আপনারা তখন কোথায় ছিলে? আসলে আপনারা শ্রমিকদের পক্ষে উপলব্ধি করছে না, আপনারা এই বাগানের ম্যানেজার আইবি ওয়েবিয়ার হয়ে ওকালতি করছে, আপনাদেরকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি। আমরা শ্রমিকদের পাশে আছি এবং পরবর্তীতে শ্রমিকদের পাশে যাব, এবং শ্রমিকদের নিয়ে গোটা বরাক গোটা অসম জুড়ে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নেব, এবং রোজকান্দি বাগানের ম্যানেজার আইবি ওয়েবিয়াকে বদলি করতে হবে। এই আইবি ওয়েবিয়া প্রায় 30 বছর থেকে এই বাগানের শ্রমিকদের উপর হিটলার শাসন চালাচ্ছেন, ব্রিটিশ শাসন চালাচ্ছেন। এই হিটলারি শাসনের বিরুদ্ধে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতি পালন করছে, এবং শ্রমিকদের পাশে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দাঁড়িয়েছি। ঝাড়খণ্ডের যুবক তবরেজ আনসারিকে হত্যার প্রতিবাদে গর্জে উঠল সোনাই যুব সমাজ। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই বাজার তেমাথায় এক প্রতিবাদ সভায় উপস্থিত জনতা এই হত্যার নিন্দা জানান। এই প্রতিবাদ সভায় অংশ নেন যুব আহলে সুন্নতের রাজ্য সম্পাদক নাজির হোসেন মজুমদার, যুবনেতা সুফিয়ান লস্কর, আমশ নেতা মজবুল হক লস্কর সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য। জয় শ্রীরাম যদি আমরা না বলি, তাহলে কি আপনাদের কোনো আটকে যাবে কোথাও? আপনাদের ধর্ম কি আটকে যাবে? আমি মনে করি যারা এইভাবে জোর করে জয় শ্রীরামের মানে মানুষকে হত্যা করে, এরা কোনো ধর্মের অন্তর্ভুক্ত নয়, এরা ধর্মের নামে ধর্মের কলঙ্ক, এই দেশের কলঙ্ক, এই সংবিধানের কলঙ্ক। আজকে আমাদের দেশ একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, বিশ্বের মধ্যে এদেশের একটা সুনাম আছে, বিশ্বের মধ্যে এদেশের একটা নাম আছে এই সংবিধানের জন্য। কিন্তু বিগত 5 বছর থেকে এই সংবিধান অত্যন্ত বিপদের সম্মুখীন। আমি
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ঝাড়খণ্ডে হয়েছে, তাহলে ঝাড়খণ্ডের কথা কেন আমাদের শিলচরে কি হচ্ছে না? দুদিন পর পর তালিবুল হিন্দ ছাত্রদেরকে পেয়ে একা পেয়ে ওদেরকে মারা হয়। রংপুরের সেই দিনের ঘটনা, নাহাদার সামনে পাঞ্জাবি মাঠের সেই তালিবুল হিন্দ ছাত্রের ঘটনা আমরা কি ভুলে গেছি? কেন করছেন ওরা, কি উদ্দেশ্য ওদের? আমি ওনাদেরকে বার্তা দিতে চাই এই সুনাই অঞ্চল থেকে, কারণ বর্তমানে বরাক উপত্যকার মধ্যে, কাছাড় জেলার মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা যদি হয় আমি গর্বের সহিত বলবো সেটা হচ্ছে সুনাই বাজার, সুনাই অঞ্চল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃতদেহ, ফের প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা। হাইলাকান্দির মনাছড়া থেকে উদ্ধার কাঁচা হীরে, গ্রেফতার দুই মহিলা। মাদক বিরোধী দিবসে সচেতনতা র্যালি শিলচরে, সুন্দর পৃথিবী গড়ার আহ্বান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।